শুক্রবার কলকাতা বিমানবন্দর থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিলেন ও সাংবাদিকদের মুখোমুখি প্রতিক্রিয়া দিলেন অভিনেতা মিথুন চক্রবর্তী ও সাংসদ লকেট চ্যাটার্জি। কাঁচরাপাড়ার নিউ কলোনিতে জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার। আজ 11টা নাগাদ কাঁচরাপাড়ার নিউ কলোনি ফোর্থ এভিনিউ 1 নম্বর ওয়ার্ডে জঙ্গল থেকে উদ্ধার মহিলার মৃতদেহ। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছয় বীজপুর থানার পুলিশ। ইতিমধ্যে দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। তদন্ত শুরু করেছে পুলিশ। অপহরণ করতে এসে স্থানীয় বাসিন্দাদের হাতে ধৃত এক ব্যক্তি, পোস্টে বেঁধে গণপিটুনি। 1-3 বছরের শিশু কন্যাকে অপহরণ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা তাকে ধরে বিদ্যুতের পোস্টে বেঁধে গণপিটুনি দেয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে নৈহাটি পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের কারিগরপাড়া প্যাটার্নস রোড এলাকায়। আগামী 9 ফেব্রুয়ারি জলপাইগুড়িতে মনীষী পঞ্চানন বর্মা স্মারক ভবনের শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া থেকে ভার্চুয়ালি এই উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুক্রবার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির তরফে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবের ভিত্তিতে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের প্রচেষ্টায় জলপাইগুড়ি রাজবাড়ি পুকুরের কাছে মনীষী পঞ্চানন বর্মার স্মারক ভবন নির্মাণ করা হয়েছে। অবৈধভাবে পাথর বোঝা একটি ট্রাক সহ একজনকে গ্রেপ্তার করল জটেশ্বর ফাঁড়ির পুলিশ। শুক্রবার ভোরে গোপন সূত্রে খবরের ভিত্তিতে জটেশ্বর বাজার এলাকায় একটি পাথর বোঝাই ট্রাক আটক করে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। পাথরের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালককে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতকে আলিপুর দুয়ার আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দিদিদ্যুৎ কর্মসূচিতে গিয়ে প্রশ্নের মুখে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। এবারে সেই দুর্নীতি নিয়ে সরাসরি রবীন্দ্রনাথ ঘোষকে প্রশ্নের মুখে পড়তে হল দিদিদ্যুৎ কর্মসূচিতে গিয়ে। আজ কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার 1 নম্বর ব্লকের পরিমারী গ্রাম পঞ্চায়েতের দেওয়ানবাগ এলাকায় যান। সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা সফলতার সময় সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হয় রবীন্দ্রনাথ ঘোষকে। দিদিদ্যুৎ কর্মসূচিতে উপস্থিত এক ব্যক্তি রবীন্দ্রনাথ ঘোষকে উদ্দেশ্য করে বলেন, গ্রামে গঞ্জে আলোচনা হচ্ছে খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, কারণ পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডল সব টাকা চুরি করেছে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়ে অপ্রস্তুত হতে হয় রবীন্দ্রনাথ ঘোষকে। দীর্ঘ প্রতীক্ষার পর কোচবিহার বিমানবন্দর থেকে শুরু হতে চলেছে বিমান পরিষেবা। উড়ান স্কিমের মাধ্যমে আগামী 15 ফেব্রুয়ারি থেকে বিমান পরিষেবা চালু হতে চলেছে। আজ কোচবিহার বিমানবন্দর পরিদর্শনের পর এই ঘোষণা করলেন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। কোচবিহার থেকে কলকাতা, কলকাতা থেকে জামশেদপুর, জামশেদপুর থেকে ভুবনেশ্বর, এই রুটে চলবে বিমান পরিষেবা। বিদ্যুৎ দপ্তরের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের বেলা নয়, এবারে দিনের বেলায় জ্বলছে উচ্চ বাতির স্তম্ভের আলো। এই ছবি মালদার পুরাতন মালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের স্টেশন মোড় সংলগ্ন এলাকায় বিদ্যুৎ দপ্তরের যেখানে নির্দেশিকা রয়েছে শুধু রাত্রেবেলা জ্বলবে আলো, দিনের বেলা নয়। তবে এভাবে দিনের পর দিন আলো জ্বলে নষ্ট হয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা কিলোওয়াট বিদ্যুৎ জানিয়ে কিন্তু যথেষ্ট বিদ্যুতের ঘাটতি হবে বলে আশঙ্কা পৌর নাগরিকদের। এমতো অবস্থায় বাসিন্দাদের প্রশ্ন করা হলে তারা সদুত্তর দেন, এ বিষয় নিয়ে প্রশাসন তাদের সঠিক নির্দেশিকা জারি করা সত্ত্বেও মানুষ সচেতন নয়, অবহেলার কারণে রাতের বেলা জ্বলছে না আলো, কিন্তু দিনের বেলা জ্বালানো হচ্ছে আলো।